হ্যালো ফ্রেন্ডস, আমার ডেইলি ফান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি উদয়পুর আর চন্দ্রেশ্বর মন্দির আবার যাব। তো চলো দিদাকে নিয়ে ঘুরে আসি চন্দ্রেশ্বর মন্দির, উদয়পুর, আর যাব আমরা একটু দীঘা স্টেশনে। কালকে আমরা আবার ব্যাক করবো বাড়িতে, তো টিকিট কাটতে যাবো। তো চলো পুরোটা তোমার সাথে শেয়ার করবো। আগের দিনের ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে আগের দিনের ভিডিওর মতন ভালোবেসো। তো চলো যাওয়া যাক, উদয়পুরে গেলে খাওয়া যাক আর চন্দ্রেশ্বর মন্দিরে ঘোরা যাক। আবার লিফটে নামছি। তো আজকে দীঘার ওয়েদারটা সত্যি খুব সুন্দর, মেঘলা আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। কালকে বিশাল গরম ছিল আর রোদ্দুর তোমরা দেখতেই পেয়েছো, তাই কালকে আমি ভিডিওটা বাড়াইনি, কালকে ভিডিওটা টুকু রেখেছিলাম। কালকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটার কমেন্টে বলো, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে বলো। তো চলো এবারে যাওয়া যাক চন্দ্রেশ্বর মন্দির, তারপরে যাব উদয়পুর, তারপর যাব স্টেশন। তো চলো যাওয়া যাক চন্দ্রেশ্বর মন্দির। ওই যে মা, দিদা আর এই যে লিঙ্কু। লিঙ্কু তোমার কেমন লাগছে, হাই করে দাও সবাইকে। তো চলো তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, এই যে লিঙ্কু, মা, আমি আর বাবা সামনে বসে আছে। এই যে এখানটায় আছে ঢেউসাগর পার্ক, আমরা জায়গার বাড়ি গেছিলাম, আমরা আবার যাবো সন্ধ্যেবেলা। তো এখন যাচ্ছি আমরা মন্দিরে, চন্দ্রেশ্বর মন্দির, গোপাল মন্দির। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি গোপাল মন্দির আবার, ভেতরে ক্যামেরা এলাও না, এইটুকুই ক্যামেরা। তো চলো যাওয়া যাক। এই যে এই গেটটার জন্য আমার বেশি ভালো লাগে আর সামনে ওই মূর্তিগুলোর জন্য। এই দেখতে পাচ্ছ আমি এখান থেকে যতটা পারি দাঁড়ার চেষ্টা করছি দেখানো। ওই দেখতে পাচ্ছ মন্দিরটা, পুরো কৃষ্ণের রথ। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি আমরা এবারে চন্দ্রেশ্বর মন্দির, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর লাগে, আর আজকে ওয়েদারটা সত্যি দারুণ। তো চন্দ্রেশ্বর মন্দিরটা তোমাদের কেমন লাগছে? তো চলো তোমাদেরকে, আগে এটা ঘুরিয়ে নিয়ে গেছি তো আজকে একটু শর্টে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দিচ্ছি। তো চলো আমরা উদয়পুরের সামনে চলে এসেছি, এই যে পেছনে লিঙ্কু, বাবা মা সবাই। তো চলো নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে, খাওয়া হবে। কত জলের ঢেউ, ধীরে ধীরে জল বাড়ছে, কি সুন্দর লাগছে দেখো। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। তাড়াতাড়ি দিঘা আসো।
দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর আর কত ঢেউ। এখন সব উদয়পুরের দোকানপাট গুলো খুলছে, আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। দেখতে পাচ্ছ একটু পরেই এখানে পুরো ভিড় হয়ে যাবে। আর চারিদিকটা কি সুন্দর, আর একটা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা হয়ে আছে, সত্যি খুব সুন্দর লাগছে। মনে ভোর ভোর ভোর, অনেক ভোর, কিন্তু এখন বাজে 10টা, ভোর লাগছে বাট অনেক 10টা, মেঘলা হয়ে আছে। তো চলো পুরো উদয়পুরটা তোমাদের ঘুরে দেখালাম, চন্দ্রেশ্বর মন্দির, গোপাল মন্দির। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কেন কি এরপরে উদয়পুর আরেকটা ব্লগ নিয়ে আসবো। তো ফিরে আসবো নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। ততদিনের জন্য বাই, টাটা, সবাই ভালো থেকো, বাই।